Rising Bharat অনুষ্ঠানত ইয়া কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তৰ এক ডাঙৰ খবৰ সন্মুখলৈ আহিছে অসমত দুই আইএছআইএছ উগ্রপন্থী গ্ৰেপ্তাৰ হৈছে ধুবুৰীত আইএছআইএছৰ মুৰব্বী গ্ৰেপ্তাৰ কৰাৰ খবৰ ইসলামিক ষ্টেট ফৰ ইৰাক এণ্ড সিৰিয়া জি ইসলামিক ষ্টেট ফৰ ইৰাক এণ্ড সিৰিয়া সমগ্র বিশ্বত এটা সময়ত আতংক বিয়পাইছিল আৰু সেইতেকৈ বিভিন্ন প্ৰান্তত তেওঁলোকৰ স্লিপাৰ সেল আছে বুলি কোৱা হৈছিল সেই আইএছআইএছৰ খবৰিয়া সমগ্র বিশ্বত যেহেতু আতংকৰ এটা অন্য নাম আইএছআইএছ সেই আইএছআইএছ সন্ত্রাসবাদী অসমত গ্রেপ্তাৰ হৈছে তাকো দুজন আইএছআইএছ সন্ত্রাসবাদী গ্রেপ্তাৰ হৈছে ধুবুৰীত আইএছআইএছৰ মুৰব্বী গ্রেপ্তাৰ কৰাৰ খবৰ ডাঙৰ খবৰ আহিছে আইএছআইএছৰ মুৰব্বী গ্রেপ্তাৰ কৰাৰ খবৰ আহিছে ধুবুৰীৰ পৰা আইএছআইএছৰ মুৰব্বী গ্রেপ্তাৰ কৰা হৈছে ধুবুৰীৰ পৰা অসমৰ ধুবুৰীৰ পৰা আহিছে এই খবৰ এক ডাঙৰ খবৰ ইয়া সামগ্ৰিকভাৱে সমগ্র বিশ্বৰ বাবে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ সমগ্র বিশ্বৰ সংবাদ শিৰোনাম দখল কৰিব পৰা এটা খবৰ যে অসমত ধুবুৰীত আইএছআইএছৰ মুৰব্বী গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আমি এই মুহূৰ্তত অধিক তথ্যৰ বাবে সাংবাদিকৰ সৈতে যোগাযোগ স্থাপন কৰিম ইসলামিক ষ্টেট ফৰ ইৰাক এণ্ড সিৰিয়া জি ইসলামিক ষ্টেট ফৰ ইৰাক এণ্ড সিৰিয়াই সমগ্র বিশ্বত এটা সময়ত অতি আতংকৰ সৃষ্টি কৰিছিল বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তত সন্ত্ৰাস বিয়পাইছিল বহু নিরীহ লোকক আক্রমণের লক্ষ্য করে লৈছিল টার্গেট করে লৈছিল সেই আইএসআইএসর মুরব্বীক অসমর ধুবুরীত গ্রেপ্তার করার খবর আহিছে দুই আইএসআইএস সন্ত্রাসবাদী গ্রেপ্তার হয়েছে ইয়ারে এজন আইএসআইএসর মুরব্বী আর শেহতিয়াকৈ আইএসআইএসর মুরব্বী সলনি হয়েছে ইয়ার পূর্বে যে মুরব্বী আছিল সেই মুরব্বী আমেরিকান সশস্ত্র বাহিনীর হাতত মৃত্যুবরণ করার পাছত এটা নতুন মুরব্বীয়ে দায়িত্ব লৈছিল আর সেই মুরব্বীকেই গ্রেপ্তার করা হয়েছে এফালে আইএসআইএসর মুরব্বী হারিস ফারুকি উরফে হারিস আজমল ফারুকির খবরিয়া হারিস ফারুকি উরফে হারিস আজমল ফারুকি আইএসআইএসর মুরব্বী আর সেইগুলি আইএসআইএসর মুরব্বীক গ্রেপ্তার করা হয়েছে ধৃত হারিস ইন্ডিয়া আইএসআইএস গোটর মুরব্বী ভারতত আইএসআইএসর বিষবাষ্প বিয়পা ভারতত সন্ত্রাসবাদ বিয়পা আইএসআইএসর সদস্য ভর্তি করা ভারতবর্ষত আইএসআইএসর ঘাটি পতা এই সকল কাম চলাই আছিল এইটো হারিস আজমল ফারুকিয়ে আর সেই ভারতর আইএসআইএস গোটর মুরব্বী হারিস আজমল ফারুকিক গ্রেপ্তার করার খবর আহিছে তাকো ধুবুরীপরা হারিস আজমল ফারুকিক গ্রেপ্তার করা হয়েছে সকলোরে মূরর কামড়নি হয়ে পড়েছিল আইএসআইএস আর শেহতীয়াকৈ আইএসআইএসর স্লিপার সেল বিভিন্ন প্রান্তত গোট খাইছে বলে একটা খবর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমতো বা আন্তরাষ্ট্রীয় সংবাদ মাধ্যমতো আহিছিল আর সেই স্লিপার সেলবুলে যিকোনো সময়তে কোটাঘাত সংঘটিত করব পারে আর তার ভিতর হারিস এই হারিস ফারুকি বোলাজনে সমগ্র ভারতবর্ষত আইএসআইএসক সক্রিয় করার চেষ্টাত লাগি আছিল ভারতবর্ষত আইএসআইএসর ঘাটি পথা ভারতবর্ষত আইএসআইএসর কেদারর সংখ্যা সদস্য সংখ্যা বৃদ্ধি করা ভারতবর্ষত সন্ত্রাসবাদ বিয়পা এই কামবুর করে আছিল হারিসে হারিস আজমল ফারুকে এই কামবুরে করে আছিল আর ধুবুরীত আত্মগোপন করে আছিল ধুবুরীত বাহর পাতি আছিল আর সেই হারিস আজমল ফারুকি ওরফে হারিস ফারুকিক বর্তমান গ্রেপ্তার করার খবর ধৃত হারিস ইন্ডিয়া আইএসআইএস গোটর মুরব্বী আমি আকৌ এবাৰ জনাইছো আপোনালোকক অসমত দুই আইএসআইএস সন্ত্রাসবাদী গ্রেপ্তার করা হয়েছে ধুবুরীত আইএসআইএসর মুরব্বী গ্রেপ্তার করা হয়েছে ধৃত আইএসআইএসর মুরব্বী হারিস ফারুকি ওরফে হারিস আজমল ফারুকি আর হারিস ইন্ডিয়া আইএসআইএস গোটর মুরব্বী হারিসর ঘর দেরাদুনত অনুরাগর ঘর হরিয়ানার পানিপথত দুজনক গ্রেপ্তার করা হয়েছে এফালে ইন্ডিয়া গোটর আইএসআইএসর মুরব্বী হারিস ফারুকি আর আনফালে অনুরাগ সিং ওরফে রেহান অনুরাগ সিং ওরফে রেহানকো গ্রেপ্তার করা হয়েছে অনুরাগ সিং রেহানর ঘর হরিয়ানার পানিপথত আর হারিস ফারুকির ঘর দেরাদুনের ধুবুরীত প্রবেশ করেছিল আর ধুবুরীতে ঘাটি পতার চেষ্টা করেছিল আর ধুবুরীরপ্রাই যে গোটেই আইএসআইএসর ভারতর যুর সন্ত্রাসবাদমূলক কার্য আছে সেই সন্ত্রাসবাদর কার্যসূচী করার বাবে চেষ্টা করে আছিল এক ভয়ঙ্কর খবর আহিছে যি কি নহোক আইএসআইএসর মুরব্বী যেহেতু গ্রেপ্তার হয়েছে এটা কিছু পরিমাণে হলেও স্বস্তির নিশ্বাস নিব পারি কিন্তু অধিক তথ্যের বাবে আমি সাংবাদিকর সঙ্গে যোগাযোগ করিম আইএসআইএসর মুরব্বী হারিস ফারুকি লগতে আন এজন কেদার তেও গ্রেপ্তার হয়েছে অনুরাগ সিং রফে রেহান হারিসর ঘর দেরাদুনত অনুরাগর ঘর হরিয়ানার পানিপথত ধুবুরীর ধরমশালার গ্রেপ্তার করা হয়েছে দুই আইএসআইএস সন্ত্রাসবাদীক
গ্রেপ্তার করে দুয়োকে গতাই দিয়া হয়েছে উত্তর প্রদেশের এটিএসক। দুই সন্ত্রাসবাদী বাংলাদেশের ধুবুরী সীমান্তরে প্রবেশ করেছিল, আকু এবার বাংলাদেশের লিঙ্ক বাংলাদেশের প্রবেশ করেছিল, আর মানে ভারতবর্ষত প্রবেশ করে গোটাই ভারত সন্ত্রাসবাদ বিয়পার চেষ্টা করে আছিল। বাংলাদেশের সংগোপনে ধুবুরীত প্রবেশ করে সন্ত্রাসবাদীমূলক যব কার্য আছে সেই কার্যব করে আছিল। দুই আইএসআইএসর এজন হয়েছে মুরব্বী, আন এজন হয়েছে সেই মুরব্বীর সঙ্গে থাকা লোক, সেইজনের নাম অনুরাগ সিং ওরফে রেহান। আমি এয়া ছবি দেখাইছো, আপনার আলোকচিত্র দেখাইছো, এই দুই সন্ত্রাসবাদী, এই দুই সন্ত্রাসবাদীক ধুবুরীর গ্রেপ্তার করা হয়েছে। হরিশ ফারুকী আর অনুরাগ সিং, এজন হরিশ ফারুকী আর এইজন অনুরাগ সিং রেহান। অনুরাগ সিং রেহান আর হরিশ ফারুকীর আলোকচিত্র আমি টিভির পর্দাত আপনার আগ্রহাইছো। এইজন হরিশ ফারুকী, হরিশ ফারুকী একটা দুর্ধর্ষ সন্ত্রাসবাদী, আইএসআইএসর ইন্ডিয়া গোটর মুরব্বী হয় হরিশ ফারুকী, এইটো হরিশ ফারুকী। আর আছে অনুরাগ সিং সতীর্থ, এয়া অনুরাগ সিং রেহান, অনুরাগ সিং ওরফে রেহান আর হরিশ ফারুকী ওরফে হরিশ আজমল ফারুকী। এই হরিশ আজমল ফারুকী আর অনুরাগ সিং এই দুইগিয়ে ভারত সন্ত্রাসবাদ বিয়পার ভারতক অশান্ত করার তাকু নির্বাচনের আগে আগে লোকসভা নির্বাচনের আগে আগে ধুবুরীত থাকি ঘাটি স্থাপন করে তারপরাই হয়তো এক ভয়ঙ্কর পরিকল্পনা রচনা করেছিল। ইয়ার পূর্বে তেলেঙ্গানা আর মহারাষ্ট্র কালি আপনাদের গম পায় সেই খবর, তাত নক্সাল উগ্রপন্থীর বিরুদ্ধে অভিযান চলিল, নক্সাল উগ্রপন্থীও মহারাষ্ট্রত ভয়ঙ্কর কুটাঘাতমূলক কার্য সংঘটিত করবলে প্রবেশ করেছিল। তার বিপরীতে ধুবুরীত এয়া ইসলামিক স্টেট ফর ইরাক এন্ড সিরিয়া অর্থাৎ আইএসআইএস, যেটে একটা সময়ত গোটাই বিশ্বতেই কপনির সৃষ্টি করেছিল সন্ত্রাসবাদী গোট, সেই সন্ত্রাসবাদী গোটটোর দুই নেতা এজন হরিশ ফারুকী আনজন অনুরাগ সিং ধুবুরীত বাহর পাতি আছিল। আর নির্বাচনের আগে আগে ধুবুরীত বাহর পাতি হয়তো কুটাঘাত সংঘটিত করবলে চেষ্টা করে আছিল। বাংলাদেশের গোপনে প্রবেশ করেছিল আর বাংলাদেশের প্রবেশ করেছিল নির্বাচনের আগে আগে লোকসভা নির্বাচন হয়তো কুটাঘাত সংঘটিত করা বা ধরনের কিছু ভয়ঙ্কর লক্ষ্য এনেকে নির্ধারণ করে লৈছিল, হয়তো মাস্টার প্ল্যান আছিল এই সন্ত্রাসবাদী দুটার, এই সন্ত্রাসবাদী দুটায় আর কত কত সদস্য উগ্রপন্থী সন্ত্রাসবাদীক সক্রিয় করে রাখিছে সেয়াই জানিপরা হওয়া নাই, কিন্তু ইতিমধ্যে এই দুইটাক উত্তর প্রদেশের আরক্ষী হাতত গোটাই দিয়া হয়েছে। দুয়োকে উত্তর প্রদেশ এটিএসক গোটাই দিয়া হয়েছে। দুই সন্ত্রাসবাদী বাংলাদেশের ধুবুরী সীমান্তরে প্রবেশ করেছিল। সমগ্র বিশ্বর মূরর কামড়নি আইএসআইএস, এটা শেহতীয় কিছু সক্রিয়তা কমিছে, কিন্তু এটা সময়ত এই আইএসআইএসে নিরীহর উপর যে অত্যাচার চলাইছিল, নিরীহর তেজেরে ফাঁকু খেলিছিল, নিরীহক হত্যা করার ভিডিও সোশ্যাল মাধ্যম সম্প্রচার করেছিল, সেই দুর্ধর্ষ সন্ত্রাসবাদী গোটটো হয়েছে আইএসআইএস। আর সেই গোটটোরে ইন্ডিয়া গোটর অর্থাৎ ভারতবর্ষত এয়া শক্তিশালী করার একটা বিশেষ কৌশল এই গোটটোয়ে গ্রহণ করেছিল, আর তারবাবে হরিশ আজমল ফারুকীয়ে দায়িত্ব লৈছিল। আর এইগুলি হরিশ আজমল ফারুকী